গ্ল্যামার ওয়ার্ল্ডের অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে আলোচনা তো চলতেই থাকে, কিন্তু এর মাঝে কখনো কখনো মনে পড়ে সেই সমস্ত ক্ষুদে শিল্পীদের কথা যারা তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের পাশে অভিনয় করে জিতে নিয়েছিল সহস্র মানুষের মন। আচ্ছা, সেই ছোট্ট ছেলেটিকে মনে পড়ে? কভি অলবিদা না কহনা সিনেমার অর্জুন সরানকে? আচ্ছা, ছবিতে শাহরুখ প্রীতি জিন্তার ছেলের চরিত্রে যে অভিনয় করেছিল বাচ্চাটি, তিনি আর কেউ নন, তিনি এহসাস চান্না। এহসাস আসলে একজন মেয়ে, কিন্তু ছোট থেকেই বলিউডে বহু সিনেমায় বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। এখন সেই ক্ষুদে শিল্পী বড় হয়ে কেমন হয়েছে জানেন? চলুন তাহলে দেখে নিই কি হলো এহসাসের। তবে তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুকে পেজটিকে লাইক করুন ও ভিডিওটিকে শেয়ার করুন। এহসাস 2004 সাল থেকে বলিউডে কাজ করছেন। তার প্রথম বলিউড ডেবিউ বাস্তুশাস্ত্রে, যেখানে তাকে সুস্মিতা সেনের ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এখান থেকেই যাত্রা শুরু এহসাসের। তারপর মাই ফ্রেন্ড গণেশা ছবিতে আশু এবং কভি অলবিদা না কহনা ছবিতে স্বয়ং কিং খান এবং প্রীতি জিন্তার ছেলের চরিত্রে অভিনয় করে সহস্র মানুষের মনে জায়গা করে নিয়েছিল ছোট্ট এহসাস। এরপরেও বহুবার দেখা গিয়েছে তাকে, কখনো টেলিভিশনে তো কখনো বড় পর্দায়। আরিয়ান ছবিতেও বাচ্চা ছেলের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এর পাশাপাশি তেলেগু ছবিতেও কাজ করেছে এহসাস। পরপর তিনটি ছবিতে বাচ্চা ছেলের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। নিঃসন্দেহে বলা যায় এহসাসের অভিনয় দক্ষতা অসংখ্য মানুষের মন জয় করেছিল। এমনকি স্বয়ং শাহরুখ খান তার প্রশংসায় ছিল পঞ্চমুখ। এহসাস এর মাঝে বহু টেলিভিশন শো, ফিল্ম এবং ওয়েব সিরিজে কাজ করেছেন, যেমন আধা ফুল, ওএজেসি, গার্লস হস্টেল, কসম সে, কোটা ফ্যাক্টরি, ফুঙ্ক 1-2, বেস্ট অফ লকনিকি, গুমরা, এমটিভি ফানা, ক্রাইম পেট্রোল। শুধুমাত্র টেলিভিশন শোজ আর ফিল্ম নয়, গার্লস হস্টেল, হস্টেল ডেজ এই দুটি ওয়েব সিরিজেও কাজ করেছে এহসাস। এভাবেই দেখতে দেখতে বড় হয়ে ওঠেন এহসাস। পর্দার সেই ছোট্ট ছেলেটি আজ ডাকসাইটে সুন্দরী। তার মিষ্টি হাসি, ফ্যাশন সেন্স আর সুশ্রী চেহারার জন্য আজ তার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার মিলিয়নসের ওপরে। এহসাসের মতন আর কোন কোন তৎকালীন চাইল্ড আর্টিস্টদের ব্যাপারে জানতে আপনি ইচ্ছুক, কমেন্ট বক্সে লিখে পাঠান। আর এরকমই সমস্ত ভিডিওস দেখবার জন্য দেখতে থাকুন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.